এটা কিন্তু অফিশিয়াল অফিশিয়াল একটি বাইক এখন পর্যন্ত তিনটা সার্ভিস ফ্রি আছে 2020 এর মডেল 2020 এর রেজিস্ট্রি করা হয়েছে আর কিন্তু ইন্ডিয়ান ভার্সন দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন সিঙ্গেল চ্যানেল এবিএস দেখছেন আর এবিএসটা কিন্তু খুব কাছ থেকে দেখায় আচ্ছা তো যারা কিনা ইয়ামাহা MT15 এ খুঁজছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন আর এই বাইকটি আমার পছন্দের একটি বাইক যেহেতু কালারটা আমার ব্লু জানেন যে আমার ব্লু কালার ব্যক্তিগত পছন্দ আর আমি মনে করি এই বাইকটি কিন্তু কোনো প্রকার স্কেচ নেই তো আমি আলাদা বলতে কোনো কিছু দেখানোর মতো কিছু নাই পুরো বিটা যদি দেখেন কোনো প্রকার দাগ বা কোনো স্কেচ নেই একদম শোরুম কন্ডিশন হ্যাঁ দেখেন আর এই যেমনটা বলছিলাম এই গাড়িটা কিন্তু বয়স হয়েছে মাত্র 6 মাস একদম ফ্রেশ কন্ডিশন আছে I'm floating through the air. The pain I felt is paid for. All is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Hello viewers, Assalamualaikum. আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওটি টাইটেল আমি থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও হচ্ছে ইয়ামাহা MT15 নিয়ে আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো ইয়ামাহা MT50টা কত টাকা হলে আপনি নিতে পারবেন হ্যাঁ মূলত আমি এখন আমার এলাকায় আছি তো আমার এলাকার লোকেশনটা যদি আমি বলি আপনি সবাই জানেন যে আমার বাসা নারায়ণগঞ্জ তো লকডাউনের মধ্যে আমরা কিন্তু ভিডিও করতে পারতেছিলাম তো আমার এক ভাই আর কি আজকে ফোন দিলে যে হোসেন আমার গাড়িটা বিক্রি করবো তো আজকে গাড়িটা আমি আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম এই গাড়িটা হচ্ছে ইয়ামাহা MT15 তো এই গাড়ি ইউটিউবের ফুল ডিটেল দেখানোর চেষ্টা করবো প্রথমত ফার্স্ট অফ অল আমি অ্যাড্রেসটা বলি আমাদের আমার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা 2 নম্বর গেট বললে 1 নম্বর সবাই চিনে হ্যাঁ তো আপনাদের সুবিধাতে যারা কিনা ঢাকার বাইরে থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে প্রথমত আপনি সাইনবোর্ডে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ চাষারা বললে 1 নম্বর সবাই চিনে 1 নম্বর চাষারা থেকে 2 নম্বর গেটে আসলে আপনি সরাসরি বাইকটা দেখতে পারবেন ফ্রেন্ডস আমার চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো চলুন ফ্রেন্ডস কথা বলার জন্য শুরু করা যাক আজকে ভিডিও ফ্রেন্ডস আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা MT15 তো এই ইয়ামাহা MT15টা যারা কিনে খুঁজতেছেন এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে তো তাদের জন্য আজকে ভিডিও খুবই হেল্পফুল হবে হ্যাঁ তো বেস আমি আপনাকে এই বাইকটা আজকে পুরো ভিউটা দেখাই এখান থেকে দূর থেকে একটু পুরো ভিউটা দেখাই পুরো ভিউটা দেখতামটা এরকম হবে তো দেখেন হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমরা যদি ফ্রন্ট সাইড থেকে আসি প্রথমত প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার ফ্রন্ট সাইড পছন্দ হলে তখন কিন্তু আপনার একটা গাড়ির কেনার সম্পর্কে আগ্রহ জাগে আর কি তো দেখেন এই গাড়িটা প্রথম ফ্রন্ট সাইডটা দেখতামটা এরকম হবে এই গাড়িটা সম্পূর্ণ একদম শোরুম কন্ডিশন দেখেন মানে ফ্রন্ট সাইড থেকে দেখে আসে মার্কেট কার্ট থেকে আসে প্রথম ফার্স্ট অফ অল দেখেছে মার্কেট কার্ট একদম ফ্রেশ কোনো স্কেচ বা কোনো ধরনের দাগ নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনার হেডলাইট থেকে শুরু করে আপনি এই সম্পূর্ণ পার্কিং লাইটগুলো সম্পূর্ণ এলডি হ্যাঁ আর বাইকটা দেখেন কত সুন্দর এবং কোনো প্রকার স্কেচ বা কোনো কিছু এই বাইকটির বয়স আমি আগে থাকতে বলে রাখি বাইকটির বয়স মাত্র 6 মাস মাত্র 6 মাস হয়েছে গাড়িটা নিয়েছে 2020-এর মডেল 20-এ রেজিস্ট্রি করা হয়েছে গাড়িটা কাগজপত্র 2 বছরের জন্য আপডেট করা আছে আমি যদি এটি দেখাই ঢাকা মেট্রো ল 51 সিরিয়াল গাড়ি গাড়িটা কিন্তু নারায়ণগঞ্জের রেজিস্ট্রি করা হয়েছে হ্যাঁ যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জ আর এই বাইকটা যারা দেখ নিতে চান তারা একটু পরে আমি দামটা বলবো ইনশাল্লাহ তো এই বাড়িটা যদি আমি এই পাশ দিয়ে আসি দেখবেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার স্কেচ বা কোনো দাগ টাগ কিছু নেই অ্যাকচুয়ালি বলতে গেলে একদম শোরুম কন্ডিশন হ্যাঁ তো দেখেন একদম ফ্রেশ এই কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটি কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস দেখেন এবিএসটা যদি আমি খুব কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান ভার্সন হ্যাঁ 2020-এ রেজিস্ট্রেশন করা হয়েছে 2020-এর মডেল 20-এ রেজিস্ট্রি করা হয়েছে এই গাড়িটা অলরেডি মোস্ট মাত্র 6000 কিলো রান করা হয়েছে ইঞ্জিনটা যদি আমি একটু দেখাই 155 cc একটি বাইক দেখেন আর ইঞ্জিনটা কিন্তু মাত্র 6 মাস হয়েছে বুঝতে পারছেন কোনো হাত তো এখনও মধ্যে কোনো হাত দেওয়া হয়নি আর এটা আনটাস ইঞ্জিনে কোনো হাত দেওয়া হয়নি হ্যাঁ দেখেন আর গাড়ি একজস্টটা দেখেন একজস্টটা কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু এক্সট্রা মডিফাই করা হয়েছে দেখেন আপনি হ্যান্ডেল বারটা যদি দেখেন হ্যান্ডেল বারটা এটার সাথে ম্যাচিং করে আর কি এক্সট্রা লাগানো হয়েছে
আর এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার হর্নটা, আমার হর্নটা খুবই ভালো লাগছে, আমি একটু খুব স্টার্ট করে দেখাই। আচ্ছা এই হর্নটা কিন্তু একটা মডিফাই করা হয়েছে। হ্যাঁ আচ্ছা, তো এই বাইকটা যদি আমি একটু মিটারটা দেখাই, সব ফার্স্ট অফ অল আমরা মিটারে আসি। দেখেন মিটারটা কিন্তু কত কিলোমিটার রান করা হয়েছে, 6379 কিলোমিটার রান করা হয়েছে, সম্পূর্ণ ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। গাড়িটি দেখতে পাচ্ছেন 1 পয়েন্ট হ্যান্ডেল বার, এটা কিন্তু এক্সট্রা, এটাও কিন্তু এক্সট্রা মডিফাই করা হয়েছে, এক্সট্রা লাগানো, চাবির রিং আছে, এটা এক্সট্রা লাগানো, চাবির রিংটাও এক্সট্রা মডিফাই করা হয়েছে, চাবির রিং এক্সট্রা লাগানো, তারপরে এখানে অনেক অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে। আচ্ছা আমি আর একটু একটু দেখাই, এই গাড়িটা কিন্তু অনেক কিছু এক্সট্রা মডিফাই করা হয়েছে। এটা হচ্ছে বডির সাথে, এটা কিন্তু বডির সাথে মিচিং করে এটা কিন্তু এক্সট্রা মডিফাই করা হয়েছে। হ্যাঁ এক্সট্রা লাগানো হয়েছে, এখানে কিন্তু মার্কেট গার্ডটাও এক্সট্রা করে লাগানো হয়েছে, আর চাকার কালারটাও মনে এক্সট্রা, চাকার কালারটাও কিন্তু এক্সট্রা মডিফাই করা হয়েছে। তো এই বাইকটা যারা কিনবেন আমি মনে করি, আশা করি ঠকবেন না। টায়ার কন্ডিশন যদি দেখেন একদম পুরো শোরুম কন্ডিশন, এখন পর্যন্ত তেমন একটা ক্ষয় হয়নি। আপনি চাকার ভিটগুলো যদি খেয়াল করেন, চাকার এগুলো রগুলো যদি দেখেন আপনি খেয়াল করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন। দেখেন এখন পর্যন্ত মাত্র 6 মাস হয়েছে, একা সম্পর্কে বলার এক্সট্রা বলার কিছু নাই। যারা কিনা বোঝেন বা যারা কিনা বাইক সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন বাইকটা কত ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যাঁ তা এই বাইকটা যদি ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি দেখেন, এটা দেখতেছেন একদম ব্লু কালারের মধ্যে একটি বাইক, দেখেন কালারটা কিন্তু খুব গর্জিয়াস। আমি কিন্তু পিছনের দিকটা দেখাই, পিছনে নাম্বার প্লেটে লাগানো আছে ঢাকা মেট্রো ল 51 সিরিজের গাড়ি। গাড়িটা প্রকার কোনো প্রকার দাগ বা কোনো স্কেচ নেই, একদম ফ্রেশ কন্ডিশন, জাস্ট আপনার শোরুম কন্ডিশন পাচ্ছেন। তো যেহেতু ভাই ফার্স্ট মালিক, এক হাতে চালাইছে, তেমনটা গাড়িটা তেমনটা রানিং করা হয়নি, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। হুম ইয়ামাহা MT15, হুম 2020 মডেল, যেমনটা বলছিলাম একদম ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটা এখন তার দাম চাচ্ছে 3,50,000 টাকা, এটা হলো আস্কিং প্রাইস। তাদের সাথে কথা বলতে পারবেন, আমি বলে রাখছি যখন আমার কোনো সাবস্ক্রাইব ফোন দেবে তাদের সাথে দামাদামি করার জন্য অপশন আছে আর কি। দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, আমি একটু খুব কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বাইকটার। ও আর একটা মজার বিষয় হচ্ছে এই গাড়িটা কিন্তু একদম অফিসিয়াল, এখনো 3টা সার্ভিস। আমি এই গাড়িটার পুরো ডিটেলসটা জানাবেন একবার আরেকবার বলে দিই, এই গাড়ি কিন্তু অফিসিয়াল অফিসিয়াল একটি বাইক, এখন পর্যন্ত 3টা সার্ভিস ফ্রি আছে। 2020 মডেল, 2020 রেজিস্ট্রি করা হয়েছে নারায়ণগঞ্জ শোরুম থেকে কিনা, আর এটা কিন্তু কাগজপত্র 2 বছরের জন্য আপডেট করা আছে। হ্যাঁ তো এই অবস্থা দাম যাচ্ছে মাত্র 3,50,000 টাকা, এটার কথা বলা অপশন আছে, এটা তো আস্কিং প্রাইস, ফিক্সড প্রাইস না, কথা বলা অপশন আছে। আর এই গাড়িটা কিন্তু মোট বয়স হয়েছে মাত্র 6 মাস। তো এই বাইকটার বিক্রি করার মূল উদ্দেশ্য হলো আরেকটা বিক্রি করে আরেকটা বাইক নেবো আর কি। তো ভাইয়া আর কি একটু সৌখিন মানুষ, কদিন পরপর একটা বাইক কিনে। তো ওই বাইকটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আবারও লোকেশনটা বলে দিই, নারায়ণগঞ্জ চাসারা থেকে 2 নম্বর গেটে আসলে তার বাইকে আসলে ফোন দিয়ে পেয়ে যাবেন। আর কিন্তু ইন্ডিয়ান ভার্সন, দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন, সিঙ্গেল চ্যানেল ABS, দেখছেন আর ABSটা কিন্তু খুব কাছ থেকে দেখাই আমি। আচ্ছা তো যারা কিনা ইয়ামাহা MT15 খুঁজছেন কম বাজেটের মধ্যে, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। আর এই বাইকটি আমার পছন্দের একটি বাইক, যেহেতু কালারটা আমার ব্লু, জানেন যে আমার ব্লু কালার ব্যক্তিগত পছন্দ। আর আমি মনে করি এই বাইকটি কিন্তু কোনো প্রকার স্কেচ নেই, তো আমি আলাদাভাবে কোনো কিছু দেখানোর মতো কিছু নাই, পুরো ভিউটা যদি দেখেন কোনো প্রকার দাগ বা কোনো স্কেচ নেই, একদম শোরুম কন্ডিশন। হ্যাঁ দেখেন আর এই যেমনটা বলছিলাম এই গাড়িটা কিন্তু বয়স হয়েছে মাত্র 6 মাস, হুম একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি ভিডিওটা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর সবাইকে রিকোয়েস্ট করুন নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।